গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখে এসেছো থাম্বনেলে, একটা ওপেন চ্যালেঞ্জ দিতে এসেছি, অবশ্যই সে সম্পর্কে বলবো। তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে গুন্ডা আর গুন্ডিকে আর ওদের সমগ্র পরিবারকে, যেহেতু নাম নেওয়া যাবে না, কোনো কারণে যদি নাম বেরিয়ে যায়, সাইবার ক্রাইমে ছুটে যায়, জিডি করে, সেই কারণে নাম নেওয়া যাবে না। আর গুন্ডা আর গুন্ডি একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম এই ধরনের পার্সোনালিটির জন্য। তো ওদেরকে বলতে চাই, যিনি চলে গেছেন উনি গেছেন, মৃত্যুর কারণ আমরা কেউ জানি না, বাট যেটা দেখেছি সেটা বলেছি। আর এটা শুধু আমার একার মতামত নয়, যারা যারা দেখেছে তাদের সবার মতামত। অত্যধিক পরিশ্রম করানো হয়েছে ওনাকে দিয়ে, উইদাউট এনি রেস্ট, কোনো রেস্ট না দিয়ে। যাক, গেছে। আর একটা কথা আমি 14 বার বলতে চাই না, শুধু বলতে চাই, যিনি জীবিত আছেন এবং যারা যারা জীবিত আছে, প্রত্যেকে প্রত্যেকের কেয়ার করো, ক্যামেরাতে দেখানোর জন্য না, বাই হার্ট, মন থেকে করো, সেটা ক্যামেরায় আপনি আপ ফুটে উঠবে। বলতে হবে না, জোর করে করে বলতে হবে না, জোর করে করে বলতে হবে না যে ফ্যামিলি প্রত্যেকটা মানুষ আমার। সবাই বুঝতে পারে এখানে প্রত্যেকে ম্যাচিওর্ড, ব্লগাররা আপ টু 26 থেকে সবাই দেখে, এর নিচে দেখে না, কেউ ইন্টারেস্টেড নয় ব্লগিংয়ের প্রতি। তো আপ টু 26-এর পরের থেকে, তার আগের থেকে সবার যথেষ্ট বোধ বুদ্ধি হয়ে যায়। সরি, কাশিটা খুব জ্বালাচ্ছে। সুতরাং জোর করে করে প্রমাণ করতে হবে না, যিনি জীবিত আছেন মাসিমা ওনাকে তোমরা কেয়ার করো, বাই হার্ট কেয়ার করো। হাসি খুশি মামুনি বলছিল যে ভাগ্নিকে ছাড়তে চাইছিলেন না, মানে গোল্ড মামুনির মেয়েকে ছাড়তে চাইছিলেন না মাসিমা, কারণ একা হয়ে যান। যার বাড়িতে ছেলে আছে, বৌমা আছে, ছোট্ট একটা ফুটফুটে নাতনি আছে, তিনি কি করে একা থাকেন? এর থেকে পুরো পরিষ্কার হয়ে যায়, এই সমস্ত কথা থেকে পরিষ্কার হয়ে যায় সম্পর্কটা কেমন। আমি শুধু একটা কথাই বলবো, যাদের বাড়িতে যারা যারা জীবিত আছে, প্রত্যেকে প্রত্যেকের কেয়ার করো, কারণ আমি এই সমস্ত কথা বলে অমানুষের তকমা পেয়েছি। এবার আসি মেন পয়েন্টে, অমানুষ, নিজেরা মানুষ? আমাকে দিনের পর দিন শেষ করার চক্রান্ত করা হয়েছে, তোমরা মানুষ? তোমরা কি সত্যি মানুষ? কাটা পাঠা, চক্রান্তের পর চক্রান্ত, চক্রান্তের পর চক্রান্ত, সুতপাকে শেষ করতে হবে। কেন? ওর মতন ভিডিও করছে তাই, ও আমাদের সঙ্গে যোগ দেয় না তাই, ও আমাদের কথা মতন চলে না তাই, ওকে শেষ করতে হবে, তাই না? আমার কন্টেন্ট হচ্ছে ওদের ভিডিওতে বলা, মানে গুন্ডার গুন্ডির ভিডিওতে বলা মিথ্যে কথা, ধাপ্পাবাজি, ইমোশনাল নাটক, এছাড়া আদার্স কোনো বিষয় আমার ভিডিওর বিষয়বস্তু নয়, ওদেরকে রিলেটেড। তাই ওরা যতদিন ভিডিও না দেবে আমি আমার ভিডিও বন্ধ রাখব। এটা হচ্ছে আমার ওপেন চ্যালেঞ্জ। যারা যারা বলছিলে যে আমি অসুস্থ ব্যক্তিটাকে নিয়ে কাটাছেঁড়া করছি, ওই ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে আমি কাটাছেঁড়া করছি, তাদেরকে আমার ওপেন চ্যালেঞ্জ, ওদেরকে নিয়ে ভিডিও করা আমি ততদিন বন্ধ রাখবো যতদিন ওরা ভিডিও দেবে না, ততদিন আমি বন্ধ রাখবো। কারণ এছাড়া ওদেরকে আমার দরকার নেই আমার ভিডিওতে। আমি এখানে সমালোচনামূলক ভিডিও করতে বসেছি, সোশ্যাল মিডিয়ায় যা আসবে সেটা নিয়ে, কারোর ঘরের ভেতরে ঢুকে গিয়ে নয়। যেটা দেখানো হয়েছে সেখান থেকে যা বলার বলেছি, যা করার করেছি, আর সেই জন্যই আমার একটা চুলও কেউ বাঁকা করতে পারেনি, ঠিক আছে? ওপেন চ্যালেঞ্জটা এটাই দিলাম যে আমার পিণ্ডি চটকানো ছাড়া দেখি কে কতজন ভিডিও করতে পারে। এবার আমার সমালোচনামূলক চ্যানেল, এটা যাকে খুশি নিয়ে সমালোচনা করব, বাট আমাকে নিয়ে কারা কারা সমালোচনা না করে থাকতে পারে আমি সেটাই দেখব। কারণ এদের মূল মোটিভ ছিল ওদেরকে বাঁচানো, তাই তো? ওদেরকে নিয়ে যাতে আমি ভিডিও না করি, তো যতদিন ওরা ভিডিও করবে না ততদিন তো আমি ভিডিও করতে পারবো না, তাই না? এরপর দেখব তোমরা কী করো, সব মানুষের তকমাধারী মহামানবের দল, দেখব তোমরা কী করো। সু গুন্ডাগুন্ডিকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিল, এবার দেখব আসল খেলা। আর আমি আমার ফ্যামিলি মেম্বারদের প্রতি এতটাই বিশ্বস্ত যে আমি যেরকম ভিডিওই দেব দেখবে, ভালোবেসে দেখবে, হয়তো পরিমাণে কিছুটা কমবে, যারা দেখে দেখতো প্লাস আমাকে গালাগালিও দিত
তারা হয়তো দেখবে না, কারণ তারা ইন্টারেস্ট খুঁজে পাবে না। কিন্তু যারা অরিজিনাল আমাকে ভালোবাসে, দুটো চ্যানেলে সমান পরিমাণ ভালোবাসা দিচ্ছে, তারা নিশ্চয়ই আমাকে দেখবে। এইটুকু আশা বিশ্বাস আমি আমার ফ্যামিলি মেম্বারদের উপর রাখি। যেই সু অপয়া, যেই সু হাটকুড়ে না আটকুড়ে, জানিও না ছাতা কি বলে, যেই সুয়ের মুখ দেখা পাপ, যেই সুয়ের মুখ দেখলে পুরো দিন খারাপ যায়, এই ধরনের কথা বলা মানুষগুলো হচ্ছে মানুষ। সু অমানুষ, সুতপা অমানুষ, তাই না? সুতপা পশুর থেকেও খারাপ, সুতপার মধ্যে মনই নেই, হ্যাঁ না? সেই জন্যই গালাগালি দিয়েছে সুতপা, স্ট্রাইক দেয়নি। কারণ গালাগালিটা মানুষ হজম করতে পারবে, স্ট্রাইক দিলে না হজম করতে পারবে না। অন ক্যামেরা দুজনের চোখের জল ঝরিয়েছে এই গুন্ডা আর গুন্ডি। অন ক্যামেরা যখন মানুষ ধরে রাখতে পারে না, তখন ক্যামেরা খুলে কান্না করে, আর সেটাকে বলা হয়েছে নাটক। যখন আমি আমার ফেলোপিয়ান টিউব ব্লকের এক্সরে রিপোর্টটা দেখিয়ে আর্তনাদ করেছিলাম, চিৎকার করেছিলাম, কিছু মানুষ বলেছিল আমি সিম্প্যাথি কার্ড খেলেছি। ওপরে না একজন আছে, সব কিছুর বিচার করবে। আমি যদি কারোর উপর অত্যাচার করি, সেটারও ছাড় পাবো না, এক চুলো ছাড় পাবো না। কিন্তু সেদিন যারা যারা বলেছিল যে আমার কান্নাটা ফেক, সিম্প্যাথি কার্ড খেলছি, তারা মানুষ। আমার কান্নার অডিও নিয়ে ব্যবহার করেছে খ্যাকশিয়ালনি, বড় মানুষ। ওই খ্যাকশিয়ালনি বড় মানুষ, অতি বড় মাপের মানুষ। তো চলো, সমালোচনামূলক চ্যানেল যখন খুলেছি, কাউকে না কাউকে নিয়ে তো সমালোচনা করবই। ওদের ভিডিও যতদিন না আসছে, ততদিন ওরা সেফ সাইড। বাট আমিও দেখতে চাই এইবার তোমরা সু ছাড়া কার গু নিয়ে ঘাটাঘাটি করো। এটা হচ্ছে আমার ওপেন চ্যালেঞ্জ। বন্ধুরা, তোমরা দেখেছো ওরা প্রতি মুহূর্তে আমাকে বন্ধ করাতে চেয়েছে, যাতে আমি ওদেরকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিই। কারণ ওদের মতন তো আমার ঘরে কেউ অসুস্থ নেই, ওদের আর্নিং সোর্স একমাত্র ইউটিউব, তাই তো? এবার আমি দেখতে চাই খেলা। যদি সত্যি সত্যি মানুষ হয়ে থাকে, এই যে যারা বলছে আমাকে অমানুষ, পশুর সঙ্গে তুলনা করছে, তাদেরকে আমি দেখতে চাই। যদি সত্যি সত্যি মানুষ হয়ে থাকে, এবার নিজস্ব কন্টেন্ট দেখাও তোমরা। এইবার সুকে ছেড়ে নিজস্ব কন্টেন্ট দেখাও, যেমনটা ঠিক সু দেখায়, গান করে, নাটক করে, সমালোচনা করে। সমালোচনা করো, অন্য কিছু নিয়ে করো, দেখাও নিজের ক্রিয়েটিভিটি। কেন সুয়ের পিছনে পড়ে আছো, কেন পড়ে আছো সুয়ের পিছনে? ওপেন চ্যালেঞ্জ দিলাম, সুকে ছাড়া ভিডিও করে দেখাও তোমরা। সুয়ের মতন অপয়া অলক্ষণে নামটাও যেন তোমাদের চ্যানেলে না থাকে, করে দেখাও ভিডিও, করে দেখাও ভিডিও। এতটাই কনফিডেন্টলি তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, ছুড়ে দিলাম চ্যালেঞ্জ তোমাদের দিকে। আর আমি হাত জোর করে আমাকে যারা ভালোবাসে তাদেরকে অনুরোধ করব যে আমি যেরকম ভিডিওই দিই, প্লিজ তোমরা দেখো, আমার পাশে থেকো, আমার এই যে ফেস এটাকে ভালোবেসে তোমরা দেখো, আমার যে মন সেটাকে ভালোবেসে তোমরা দেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুকে ছাড়া ভিডিও করে দেখাও এবার। টাটা।